गुड मर्निंग एवरीवन, आमी श्रुतिकना रॉय, वंशीहारी बालिका विद्यालय वोकेशनल ट्रेनर और आमार ट्रेनिंग प्रोवाइडर हलो ओरियन एडुटेक प्राइवेट लिमिटेड। तो आज के आमादेर टॉपिक की, आज के आमादेर टॉपिक हलो लिनक्स ऑपरेटिंग सिस्टम। तो तोमादेर ऑपरेटिंग सिस्टम सम्बन्धे निश्चय धारणा रयेछे किछु, ताओ आमी एकटु जानिए दिई। कि हय, आमरा कम्प्यूटर बोलो, डेस्कटप बोलो बा लैपटप, एसबे आमरा कि विभिन्न रकम काज करी, ओपन करे आमरा कि करी, माइक्रोसॉफ्टेर काज करते पारि, एक्सेलेर काज करते पारि, एछाड़ा आमरा गेम खेलते पारि, पेंटिंग एंड ऑल जा जा आमादेर दरकार सब किछु काज करते पारि। किन्तु एर पेछने के आछे, माने के सिस्टेमटाके ম্যানেজ করছে, যার জন্য আমরা খুব সহজে কাজগুলো করতে পারছি, কোনো আমাদের টেকনিক্যাল ইস্যু হচ্ছে না। কি এর পেছনে রয়েছে? আমাদের একটা সিস্টেম, যেটা হচ্ছে আমাদের ওএস বা অপারেটিং সিস্টেম, যেটা কিনা এই প্রত্যেকটা যে তোমার কনফিগারেশন আছে, মানে কাজ আছে, সেগুলোকে ও সুন্দরভাবে ম্যানেজ করছে, অপারেট করছে, বিভিন্ন রকম যা যা দরকার আমাদের সেগুলো ও সাপ্লাই করে দিচ্ছে ভেতর থেকে, যার জন্য কোনো ইস্যু তৈরি হচ্ছে না। বুঝতে পারলে? তো এই অপারেটিং সিস্টেমের মধ্যে একটা অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স। এছাড়াও তোমরা শুনেছো উইন্ডোজ, ম্যাক ওএস, এইসব আরও অপারেটিং সিস্টেমস আছে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে লিনাক্স। এরপর কী জানবো? লিনাক্স অপারেটিং সিস্টেমের ডিরেক্টরি গঠন এবং ইউটিলিটিস, কী করে ডিরেক্টরি গঠন হচ্ছে, আর এর ইউটিলিটিস বা ব্যবহার কী, আর জানবো কি কনফিগারেশন বা ইনস্টলেশন। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই দেওয়া আছে লিনাক্স। লিনাক্স কী? লিনাক্স হলো একটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার। কেন বলা হয়েছে কি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার? কারণ কি, এটা ফ্রি, যে কোনো ইউজার যে কোনো জায়গা থেকে কী করতে পারে, এই লিনাক্স অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে, এটাকে অপারেট করতে পারে। ওপেন মানে ওপেন টু অল, মানে সবাই ইউজ করতে পারছে। এছাড়া এটা খুব ইজি হ্যান্ডেল করার জন্য, তুমি যদি চাও নিজের কোনো কোডও এখানে ইমপ্লিমেন্ট করতে পারো। তো এই সব কারণের জন্য, এছাড়াও এর সুবিধা আছে, যেমন তোমার উইন্ডোজ ব্যবহার করলে অনেক কিছু তোমার গাইডলাইন্স ফলো করতে হয়, মানে সবসময় সব জায়গা থেকে তুমি অপারেট করতে পারবে না, বা ভাইরাসের প্রবলেম থাকে, তোমাকে সবসময় অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হয়। কিন্তু লিনাক্সের ক্ষেত্রে কী হয়, অটোমেটিক্যালি যখন আপডেট নেয় তখন মানে কোনো ভাইরাসের এরকম সমস্যা হয় না। তারপরে তুমি দেখতে পারো যে উইন্ডোজে আমাদের যখন আপডেট নেয় সিস্টেমটা, তখন আমরা অন্য কোনো কাজ করতে পারি না। কিন্তু লিনাক্সে কী হয়, আমাদের যখন আপডেট নিচ্ছে সিস্টেমটা, তখনও আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। তো এই সব কারণের জন্য আমরা এটাকে কী বলি, ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার বলি। বোঝা গেল? তো এই লিনাক্স অপারেটিং সিস্টেমের মূল কম্পোনেন্ট হচ্ছে লিনাক্স কার্নেল। কার্নেল হচ্ছে কিন্তু মেইন পার্টস লিনাক্সের, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কোর অংশ বলতে পারি এর। ইউজার ইন্টারফেসকে শেল বলা হয়। যেটা ইউজার ইন্টারফেস রয়েছে সেটাকে আমরা কী বলি, শেল বলি, যেটা কি না কমান্ড লাইন ইন্টারফেস বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হতে পারে। কিন্তু বুঝতে পারলে? এরপর কী দেওয়া আছে, যে কোনো ডেস্কটপ সিস্টেমের ডিফল্ট মোড সচরাচর জিইউআই হয়ে থাকে। আমরা দেখব যে কোনো সিস্টেমে আমাদের কী হয়, ডিফল্ট মোডটা আমাদের জিইউআই হয়। এছাড়া আমরা সিএলআইও দেখতে পাই। এরপর দেখো কী আছে, দেওয়া আছে কি লিনাক্স অপারেটিং সিস্টেমের তিনটি কম্পোনেন্ট আছে। লিনাক্সের মেন কিন্তু এই তিনটে পার্টস বা তিনটে কম্পোনেন্টই থাকে। কী কী? ফার্স্ট আগেও বলেছি কার্নেল, যেটা ওর মেইন পার্ট। লিনাক্সের কোর পার্টটা হচ্ছে আমাদের এই কার্নেল। কার্নেলই কিন্তু কী হয়, পুরো অপারেটিং সিস্টেমটার মূল যে গুরুত্বপূর্ণ কাজকর্ম সেটার জন্য দায়ী। এটা কী করে, বিভিন্ন হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যার কম্পোনেন্টসের কী করে, যোগাযোগ রক্ষা করে। এরা হচ্ছে এই কার্নেল হচ্ছে ব্রিজের মতো কাজ করে, ঠিক আছে? হার্ডওয়্যার আর সফটওয়্যারের সঙ্গে তো আমার কানেকশন দরকার, নাকি? একটা তোমার সফটওয়্যারের কোনো সিস্টেমের অপারেট করতে গেলে বা কোনো আমাদের প্রোগ্রাম যদি আমরা রান করাতে চাই, তখন আমাদের হার্ডওয়্যার পার্টসেরও দরকার হয়। তো সেই যে কাজটা, মানে হার্ডওয়্যারকে সাপ্লাই করা, একটা ইনফরমেশন দেওয়া, সেই কাজটা কে করে, আমাদের এই কার্নেল। বোঝা গেল? এরপর কী থাকে সিস্টেম লাইব্রেরিজ। কী হয়, তার আগে বলে নিই সিস্টেম ইউটিলিটিটা, থার্ড যে পার্টটা আছে। সিস্টেম ইউটিলিটিটা কী করে, সিস্টেম ইউটিলিটিটা
যে কার্নেল থেকে যে ইনফরমেশনটা আসলো সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। সেই ইমপ্লিমেন্টেশনের জন্য কী দরকার হয়, আমাদের এই সিস্টেম ইউটিলিটি। আর এই ইউটিলিটি কী করে, সিস্টেম লাইব্রেরিজ, মানে কিছু একটা নিশ্চয় প্রোগ্রাম থাকবে যেটাকে ফলো করে কী করবে ইউটিলিটিটা কাজ করবে, সেই প্রোগ্রাম অ্যান্ড অল যেটা আছে সেটাকে বলা হয় সিস্টেম লাইব্রেরিজ। এই সিস্টেম আর যে সিস্টেম ইউটিলিটি বললাম, যেটা প্রোগ্রাম লাইব্রেরিজটাকে ফলো করে করে কী করে সম্পূর্ণ যে ফিচার্সগুলো থাকে কার্নেল থেকে আসছে সেগুলো অ্যাক্সেস করে। এই সিস্টেম ইউটিলিটিটা কী হয়, মূলত বিশেষ এবং স্বতন্ত্র লেভেলে কিন্তু টাস্ক করে থাকে। বোঝা গেল? এরপর দেখো লিনাক্স অপারেটিং সিস্টেমের গঠন কীরকম হয়। তাহলে গঠন তোমরা দেখে ফেলেছো অলরেডি, তিনটে আমাদের কম্পোনেন্টস রয়েছে। তো তিনটে কম্পোনেন্টসেরই দেখো এখানে একটা বেসিক ধারণা বা ক্লিয়ার ধারণা এখানে দেওয়া আছে, কি একটু পার্ট পার্ট করে বোঝানো আছে। দেখো উপরের পার্টটা কী আছে, আমাদের সিস্টেম ইউটিলিটিজের পার্ট, সিস্টেম সফটওয়্যার্স আছে ওখানে, ইউজার প্রসেস আছে, ইউজার ইউটিলিটি আর কম্পাইলার্স থাকছে। তারপর আসছে কি আমাদের সিস্টেম লাইব্রেরিজ, মানে প্রোগ্রামস অ্যান্ড অল। তারপর কি কার্নেল, কার্নেল কি আমাদের কোর অংশটা লিনাক্সে। তারপর আছে দেখো কার্নেল মডিউলস, সে যেটাই আমাদের কি হয় হার্ডওয়্যার পার্টসগুলোর সঙ্গে কানেকশনটা জুড়ে রাখে। দেখো এরপরেই দেওয়া আছে দেখো হার্ডওয়্যারের পার্টসগুলো কী কী, সিপিইউ, র্যাম, ইনপুট আউটপুট, ঠিক আছে, এগুলোর সঙ্গে আমাদের কানেকশনটা কে জোড়ে, কার্নেল। আর কার্নেলের মধ্যে যে কার্নেল মডিউলস আছে সেটাই আমাদের হার্ডওয়্যার পার্টসের সঙ্গে কানেক্ট করে রাখে। বুঝলে? এই হচ্ছে আমাদের ওএসের গঠন। এরপর দেখো ডিরেক্টরি গঠন, কী করে ডিরেক্টরি স্ট্রাকচার গঠন করা হয়। তো আমাদের যখন উইন্ডোজে আমরা কী করি, যখন ওপেন করি ডেস্কটপ ওপেন করার সাথে সাথে তোমরা কী দেখতে পাও, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এগুলো অটোমেটিক্যালি চলে আসে। আর তোমরা কী করো ওখানে তোমাদের বিভিন্ন ডেটা বা যা যা আমাদের সেভ করার দরকার, কোনো ফটোস, ভিডিওস, সব কিছু আমরা ওখানে কী করে দিই, আপলোড করে দিই। কিন্তু আমরা কি জানি যে সিস্টেম ফাইলটা কোথায় আছে, এক্স্যাক্ট সিস্টেম ফাইলটা কোথায় লোকেট করছে বা ওটার ফাইলটা কী হিসেবে আছে সেগুলো আমরা বুঝতে পারি না। এটাই হচ্ছে আমাদের লিনাক্সে আমরা বুঝতে পারি কি আমাদের প্রত্যেকটা ফাইলের জন্য কি হয় আলাদা আলাদা সিস্টেম ফাইল করা আছে, সেটা ডিরেক্টরি গঠন করা আছে, সেটার আবার সাব ডিরেক্টরিও আছে। আর সেগুলো কি হয় পুরো মানে সব কিছুই আমাদের স্ল্যাশের মাধ্যমে থাকে। দেখো এখানে দেওয়া আছে না রুট ডিরেক্টরি স্ল্যাশ, হ্যাঁ, যখনই কোনো সিস্টেম ফাইল তৈরি হচ্ছে সেটা কী হবে স্ল্যাশ দিয়ে তৈরি হচ্ছে। দেখো এক্সাম্পলস এখানে দেওয়া আছে স্ল্যাশ বিন, স্ল্যাশ বুট, স্ল্যাশ ডেভ, স্ল্যাশ এক্সেট্রা, হোম, এলআইবি, লস্ট অ্যান্ড ফাউন্ড। তো এগুলোর মধ্যে কিছু কিছু আমি একটু বলে দিই কি স্ল্যাশ বিন যেটা আছে সেটা হচ্ছে আমাদের এসেনশিয়াল ইউজার বাইনারিজ। এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে কী হয় কোনো কমান্ড বা কোনো ডিরেক্টরি বা কোনো ফাইল যদি আমরা ফার্স্টে তোমার ইনক্লুড করতে চাই বা প্রোগ্রাম আমরা ইনস্টল করতে চাই, তখন কিন্তু যে আমাদের ফাইলটা থাকবে সেটা আমাদের কী হয় এই যে স্ল্যাশ বিন এখানে কিন্তু আমাদের প্রোগ্রামড হয়ে থাকে কমান্ডটা। তারপরে বুটিংয়ের জন্য, হ্যাঁ বুটিং তো তোমরা জানো অনেক রিফ্রেশের মতো, সেটার জন্য স্ল্যাশ বুট ইউজ হয়। তারপরে দেখো স্ল্যাশ টেম্প যেখানে আছে সেগুলো কী হয় টেম্পোরারি ফাইলস, কী হয় কোনো একটা আসলো ইনফরমেশান আসলো কার্নেল থেকে যেটা আমাদের প্রসেস করতে হবে, সেটা প্রসেস করার জন্য ধরো আমি একটা গান চালিয়েছি ডেস্কটপে, তো গানটা আমার সাউন্ডটা বাড়াতে হবে, ঠিক আছে, তো সাউন্ডটা বাড়াতে হবে, সেটা আমাকে কে ইনফর্ম করবে, গিয়ে কার্নেল ইনফর্ম করবে কি যে এটার একটু সাউন্ডটা বাড়াতে হবে, ঠিক আছে। ওই ইনফরমেশনটা যতক্ষণ না এক্সিকিউট হচ্ছে ততক্ষণ কোথায় থাকবে, একটা টেম্পোরারি ফাইলে থাকে, আমরা জানি র্যামের মধ্যে থাকে। তো এই যে কাজটা লিনাক্সে কী করে এই টেম্পোরারি ফাইলস মানে স্ল্যাশ টেম্প এখানে হয়ে থাকে। তারপরে দেখো স্ল্যাশ মিডিয়া যেরকম আছে, কোনো ধরো আমরা রিমুভেবল মিডিয়া, যেমন ধরো কোনো একটা বাইরে থেকে ইউএসবি কানেক্ট করেছি, ডিভিডি ড্রাইভ কানেক্ট করেছি, হ্যাঁ সেইগুলোর যে ইনফরমেশন সেগুলো কোথায় স্টোর হবে আমাদের স্ল্যাশ মিডিয়াতে। এছাড়া অন্য মানে ডিভাইস, এই টাইপের ডিভাইসও কিন্তু কী হয় আমাদের স্ল্যাশ ডেভেও কিন্তু স্টোর হয় যখন আমরা কোনো ইউএসবি কানেক্ট করি বা ডিভিডি ফাইলস কানেক্ট করছি, বুঝতে পারছো। তারপরে লস্ট অ্যান্ড ফাউন্ড, দেখো দেখতে পাবে এখানে রিকভারি ফাইলস, এটা
কি কখনো যদি কোনো আমার ফাইল যেখানে থাকার কথা, যেখানে ইনস্টল হওয়ার কথা, সেখানে না হয়ে অন্য কোথাও আমাদের সেভ হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা ফাইন্ড করতে পারি, মানে খুঁজতে পারি কিসের সাহায্যে? এই লস্ট প্লাস ফাউন্ড এই কমান্ডের সাহায্যে। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা তোমার কি হয় ডিরেক্টরি আছে, মানে সাব ডিরেক্টরিগুলো বলে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে কোনটা কোথায় ফাইল সেভ আছে। আর প্রত্যেকটা কী হয় আলাদা আলাদা আমাদের এরকম ফাইল সেভ থাকে, বুঝতে পারলে? উইন্ডোজে যেমন আলাদা আলাদা করে আমরা বুঝতে পারি না, কিন্তু এখানে আমরা পুরো আলাদা আলাদা এরকম ডিরেক্টরি ওয়াইজ আমরা সার্চ মেরে দেখতে পারি। বোঝা গেল, এই হচ্ছে লিনাক্সের ডিরেক্টরি। এরপর দেখো ইউটিলিটিস। তো লিনাক্সের কিছু কিছু সাধারণ মানে ইউটিলিটিস মানে ব্যবহার দেওয়া আছে এখানে। উদাহরণ কী দেওয়া আছে তোমার, সেইডর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কি সিস্টেম মনিটরিং টুল। এটা আমাদের কি করে সবসময় সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে কি না সেটা দেখে, এর দায়িত্বই এটা। ঠিক আছে, বিভিন্ন রিসোর্স ঠিকঠাক আছে কি না সাপ্লাই, তারপরে তাদের ঠিকঠাক ইউজ হচ্ছে কি না, সিস্টেমটা পারফেক্ট কাজ করছে কি না সেটা দেখে। তারপরে কি দেখো, WNMON এটা কমান্ড লাইনটা কিসের জন্য আমাদের ইউজ হয়, আমাদের CPU, মেমোরি, নেটওয়ার্ক, ডিস্ক ফাইলস, সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলো শো করে। তারপরে NCDU, হ্যাঁ, ডিস্কের কতটা ইউজেস হয়েছে, কতটা স্পেস আছে সেগুলো দেখার জন্য আমরা NCDU কমান্ডটা ইউজ করে থাকি। তারপরে দেখো SLURM যেটা, সেটা হচ্ছে আমাদের ডেটা কাউন্টিং, তারপরে বিভিন্ন জবস, ওগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো চেক করার জন্য আমরা এই কমান্ডটা ব্যবহার করে থাকি। এ হচ্ছে লিনাক্সের কিছু তোমার সাধারণ ব্যবহার। এরপরে কী আছে, কনফিগারেশন বা ইনস্টলেশন। তো লিনাক্স আমরা খুব সহজেই এটাকে ইনস্টল করতে কিন্তু পারি। তো লিনাক্স সফটওয়্যার ইনস্টল, আপডেট এবং রিমুভ করতে নির্দিষ্ট প্যাকেজ ম্যানেজার ব্যবহার করতে হয়। কিছু কিছু নির্দিষ্ট আমাদের ম্যানেজার প্যাকেজ ইউজ করতে হয়। কী কী দেখো, সাইন্যাপটিক প্যাকেজ ম্যানেজার, প্যাকেজ কিট, ইয়াম এক্সটেন্ডার, এগুলো আমাদের মেনলি কী হয় কিসের জন্য, আমাদের ইনস্টল করার জন্য বা আপডেট বা রিমুভ যদি আমরা করতে চাই তখন আমাদের এই প্যাকেজ ম্যানেজারই ব্যবহার করতে হবে। তো এই যে লিনাক্স, আমরা বললাম কি যে লিনাক্স খুব সহজেই আমরা ইনস্টল করতে পারি, এটা খুব আমাদের সুবিধা আমাদের জন্য। হ্যাঁ, না ওয়েবসাইটে যাব, লিনাক্স নামাবো, তারপরে আমাদের ইউজ করতে কোনো রকম কোনো কষ্ট হয় না। তো আরও কী সুবিধা দেখা যেতে পারে দেখো, ইউজার অর্থাৎ ব্যবহারকারীগুলো কী করতে পারে, নিম্নলিখিত কাজগুলো করতে পারে। কী কী দেখো, ওয়েবসাইট থেকে প্রি কম্পাইল্ড প্যাকেজগুলো কী করতে পারে, ওরা কিন্তু সরাসরি ডাউনলোড করে নিতে পারে। ইউজার মানে কারা, আমরা যারা ব্যবহার করছি। কী করতে পারি আমরা, প্রি কম্পাইল্ড যে প্যাকেজ আছে সেগুলো আমরা সরাসরি ডাউনলোড করতে পারি, বা অস্বীকৃত স্টোরেজ থেকে প্যাকেজগুলো আমরা ইনস্টল করতে পারি, নিজে নিজে সোর্স কোড কম্পাইল করতে পারি। আগেই বলেছিলাম না, নিজে নিজে আমরা যে কোনো আমরা কোডিং করতে পারি, সোর্স কোড দিতে পারি, সেটাকে আমরা কম্পাইল বা রান করাতে পারি। এগুলো হচ্ছে আমাদের লিনাক্সে আমাদের সুবিধা, যেগুলো আমরা উইন্ডোজে কিন্তু করতে পারি না। উইন্ডোজে যা করা থাকে আগের থেকেই সব কিছু করা থাকে। ঠিক আছে, লিনাক্সে আমরা নিজের থেকেও কিছু এরকম কাজ করতে পারি। তো এই হচ্ছে আমাদের টোটাল লিনাক্সের ধারণা। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।